নমস্কার। ডক্টর পার্থ চট্টোপাধ্যায় জেলা শাসক হওয়ার স্বপ্ন মুন্ডা কিশোরীর এই প্রসঙ্গে তিনি কি বলছেন আমরা একটু দেখে নেব। বড় হয়ে ফের সুন্দ্রায় ফিরতে চায় সীমা মুন্ডা, তবে গ্রামের মেঠো রাস্তায় ভ্যান রিক্সায় নিতান্ত এলেবেলে আর পাঁচজনের মতো নয়। সীমার স্বপ্ন সাদা গাড়ি, মাথায় তার লাল আলোর ছুটি। জেলা শাসক হয়ে গ্রামের পুরনো ঠিকানায় পা রাখতে চায় আদিবাসী কিশোরী। আদিবাসী কন্যা এখন এভাবেই প্রশাসক হওয়ার স্বপ্ন বুনছে। উত্তর চব্বিশ পরগনার বাগদা এলাকার প্রত্যন্ত গ্রাম সুন্দ্রা। পাকা রাস্তা ছেড়ে কাঁচা পথ, তারপর জমির আল ধরে বেশ কিছুটা হেঁটে আদিবাসী পাড়ায় সীমার ঠিকানা। সাতটি বিষয়ে লেটার পাওয়া মেয়েটির ইচ্ছে নেই ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার। তার ইচ্ছা আইএএস পাশ করে জেলা শাসক হওয়া। হোক না তার বাবা মা দিনমজুর, তা বলে স্বপ্ন দেখবে না? কিন্তু উচ্চশিক্ষার টাকাটা জোগাবে কে জানে না। সে যদি মেয়েটি জানায় জানি না কি করে পড়ব, তবে সুযোগ পেলে ঠিক দেখিয়ে দেব আমি জেলা শাসক হতে পারি। সে জানায় গ্রামের কুসংস্কার, অশিক্ষা ও দারিদ্র দূর করতে হবে। একমাত্র গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে থাকলেই তার নিরাময় সম্ভব। আর পাঁচটা অভাবী গ্রামের মতো তাদের গ্রামও হাজারো সমস্যায় জের পার। নাবালিকার বিয়ে, অল্প বয়সীদের মাদকের নেশা, স্কুল ছুট হয়ে জীবন যুদ্ধে নেমে পড়া। তবে আপাতত সেই সব চেনা দুঃখ সীমার সাফল্যে যেন ঢাকা পড়ে গিয়েছে গত কয়েক বছরে। এই গ্রামের আরও কয়েকজন ছেলে মেয়ে মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে, তবে কেউই সীমার মতো অত নাম্বার পায়নি। গ্রামের তাসের আড্ডায় তাই সকলেরই এই কথা, মেয়েটা এত নম্বর পেল। বাবা সুনীল মুন্ডার এক ফালি জমি আছে, বলেন মেয়ের জেদ ভীষণ, কিন্তু কিভাবে টাকার জোগাড় হবে জানি না। তবে সুযোগ পেলে ও ঠিক পারবে। তিন বোনের মধ্যে ছোট সীমা, বড়দের বিয়ে হয়ে গিয়েছে, মেজদি উচ্চ মাধ্যমিকের ছাত্রী। বাবা সুনীল ঠাকুর সঙ্গে মা অন্নদেবীও মাঠে যান কাজ করতে। গ্রামের ১১০টি পরিবারের সিংহভাগই বাস করেন দারিদ্র সীমার নিচে। গ্রামের বিদ্যুৎ এসেছে, তবে আদিবাসীদের ঘরে তা পৌঁছায়নি। তবুও আলো এসেছে সুন্দ্রায়, সীমার আলো। আমি সব সময় ছেলে মেয়েদের বলি, দেখো নেতাজি, বিবেকানন্দ, অমরত্ব সে প্রমুখ আইকনদের যদি তোমায় অনুসরণ করতে বলি, সেটা হয়তো তোমাদের কাছে অবাস্তব বলে মনে হবে, কারণ তারা তোমাদের কাছে কল্পকথার মানুষ, ধরা ছোঁয়ার বাইরে। কিন্তু আমি যদি বলি তোমার বাড়ির পাশের ছেলেটিকে দেখো, যে প্রচণ্ড জীবন সংগ্রামের মাঝেও পড়াশোনা চালিয়ে যাচ্ছে ও ভালো রেজাল্ট করছে, তাহলে তুমি তোমার হাতের কাছের এক মানুষকে পাবে যে হ্যাঁ বলে নিজেকে পাল্টাচ্ছে। ধরো বুনিয়াদপুরের বংশীহারা উচ্চ বিদ্যালয়ের ছাত্র নেপালকে যদি দেখাই, নেপালের মা লোকের বাড়ি কাজ করে, করে নেপালকে মানুষ করছে। নেপাল মায়ের মর্যাদা রেখেছে, সে ২০০৭ সালে মাধ্যমিক পাশ করেছে ছটি বিষয়ে লিটার নিয়ে। নেপাল সংসারে মাকে সাহায্যের জন্য বাদাম বিক্রি করে, প্রতিদিন সে ৩০ টাকার বাদাম কিনে বাড়িতে ভাজে, পরদিন সে বাসস্ট্যান্ডে যায় সেগুলি বিক্রি করতে। এইভাবে তার দিনের রোজগার ৩০ টাকা। সে সন্তুষ্ট, সে বড় হতে চায়, দাসী বৃত্তি থেকে মাকে মুক্তি দিতে চায়। এই নেপালদেরই যদি তুমি আইকন করো, দেখবে তুমি তোমার চারপাশের দুনিয়া থেকেই লক্ষ্য স্থির করার মতো কম্পাস খুঁজে পেয়েছ। আজকের গল্পটি এই পর্যন্তই।
আর এই চ্যানেলটি যারা নতুন দেখছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখুন এবং আমাকে আরও নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ প্রদান করুন। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্ত। টাটা, টেক কেয়ার।